প্রিয় বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের খবর শোনাবো। খবরটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিনেমা প্রেম নিয়ে। নরেন্দ্র মোদী সিনেমা খুব একটা দেখেন না, কিন্তু সিনেমার বাজারের সমস্ত খবর তিনি রাখেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বলিপাড়ার তারকাদের বেশ ভালো সম্পর্ক রয়েছে। অক্ষয় কুমার, রাজকুমার হিরানি, অনুপম খের থেকে বরুণ ধাওয়ান, করণ জোহর, তালিকাটা অনেক লম্বা, সবার সাথে তার পরিচয় আছে। আর এবার প্রধানমন্ত্রীর মুখে কিনা বঙ্গকন্যা রাইমা সেনের সিনেমার কথা। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আগে তার ছবি দেখার কথাও বললেন তিনি। শীতকালীন অধিবেশন হওয়ার পরেই রাম মন্দির উদ্বোধনের আগে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে নরেন্দ্র মোদী একটা বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন সমস্ত রাজ্যের সভাপতিরা। সেই বৈঠকেই সমস্ত নেতাদের নির্বাচনের আগে দ্য ভ্যাকসিন ওয়ার এই সিনেমা দেখার কথা বলেন প্রধানমন্ত্রী। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী রাইমা সেন, ঘটনাচক্রে তিনি প্রাক্তন তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে। দ্য ভ্যাকসিন ওয়ার এই সিনেমাতে রাইমা সেনকে দেখা গিয়েছিল রোহিণী নামে এক সাংবাদিকের চরিত্রে। ভারত সরকারের ক্যাবিনেট সচিবের ভূমিকায় অভিনয় করেছিলেন অনুপম খের। সিনেমায় তার সংলাপের সঙ্গে মোদীর কথার ধরনের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন দর্শকরা। এবার লোকসভা নির্বাচনের আগে সেই সিনেমাটাই দেখতে বললেন নরেন্দ্র মোদী। মোদীর সেই নির্দেশ শুনিয়েছেন মঙ্গল পাণ্ডে। উল্লেখ করতে হয়, গেরুয়াপন্থী পরিচালক হিসাবে অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইল সিনেমার হয়েও বিজেপির নেতা মন্ত্রীরা প্রচার করেছিলেন। শুধু তাই নয়, বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করে সিনেমা হল ভরিয়ে দিয়েছিলেন তারা। এবার লোকসভা ভোটের আগে সেই পরিচালকেরই দ্য ভ্যাকসিন ওয়ার সিনেমাটি দেখতে বললেন স্বয়ং প্রধানমন্ত্রী।